এবং খুব ভালো লাগছে কারণ আসলে আমাদের বাংলাদেশ যেন ওয়ার্ল্ড কাপে যে জয়ী হয় সেটাকে আসলে অনুপ্রেরণা দেওয়ার জন্য আমাদের এই ম্যাচের আয়োজন আর কেমন খেলবো না খেলবো জানি না লাইফে কখনো ব্যাট ধরিনি কখনো খেলিনি সব বলতে পারছি না খুব ভালো লাগছে সবার সঙ্গে দেখা হচ্ছে সবাই আসছি এখানে গল্প হচ্ছে খেলা হচ্ছে ভালোই লাগছে বাংলাদেশ দলের খেলা দেখা হয় অনেস্টলি খুব কম প্রিয় খেলোয়াড় সাকিব আল হাসান সবার সাথে আমিও একমত কারণ ভালো প্লেয়ারদের সবাই খেলতে দেখতে চায় একটু বেছে কাজ করছি আমার এই সময় এসে একটু বেশি বাঁচতে হয় সেটা কি নাটকের ক্ষেত্রে ওটির ক্ষেত্রে নাকি অন্য কোনো কাজে সব ক্ষেত্রেই এখন আর কি একটু অপেক্ষা করছি ভালো কোনো কাজের জন্য সিনেমায় কাজ করা হবে সেটা আমি এখন জানি না ওটির কোনো কাজ দেখা যাবে কথা হচ্ছে কোনোটা এখনো ফাইনাল হয়নি হলে দর্শক জানতে পারবে বাচ্চার সাথে আসছে কেমন মানে এখন তাকে নিয়ে আপনার এই রাজ্যটা কেমন তাকে নিয়ে আসছে সে যেন অ্যাটলিস্ট দেখে এনজয় করে এই যে বাসায় বাচ্চা নিয়ে এবং কাজের কথাবার্তা তো হচ্ছে তো হবে আসলে নিজেকে নিজের বিশ্লেষণ দেওয়াটা খুব কঠিন কিন্তু আমি বলবো চেষ্টা করি যতটুকু সম্ভব ভালো মানুষ হওয়ার বা ভালো থাকার এতটুকুই সব ক্ষেত্রে না আমি বলবো এটা ভ্যারি করে এবং যুগের সাথে সব কিছু পাল্টে যায় সেরকম কাজের ধারাটাও পাল্টে যায় সবাই মানে আমার আমি যাদের সঙ্গে কাজ করেছি সব কো আর্টিস্টরা সবাই অনেক গুণী মানুষ তাদেরকে কাউকে বিচার করার যোগ্যতা আমার এখনও হয়নি